শেষ হবে। তো অনেকের রিকোয়েস্ট যে রোগন ভাইয়ের কণ্ঠে মার গানটা গজলটা শোনার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, তো আমি রোগন ভাইকে বিনীত অনুরোধ করছি তার মা নাম ধারী যে গজলটি উনি গিয়েছেন ওটা সবার সামনে গাওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন আমার আম্মা অম্মা আম্মা দৃষ্টি শক্তি নাই, মাঝে মাঝে আমার এখানে থাকে, আমার বোনের বাড়ি হামিদপুরে সেখানে থাকে, গ্রামের বাড়ি করতে পারি। তো আসলে আমি টেলিভিশনে প্রোগ্রাম করার ক্ষেত্রে মায়ের গানকে প্রচুর পরিমাণে প্রাধান্য দিই, আমার মায়ের প্রতি আমার ভালোবাসা থেকে। তো আমি আজকে যে মায়েরা আমাদের সামনে বসে আছেন, যে মায়ের সন্তানরাই আদর্শ করা যুব সংঘের কাজ করছে, আমার এই সকল প্রিয় মাদের জন্য উৎসর্গ করছি আমার এই প্রিয় মায়ের বচন। আর সাথে সাথে বাচ্চাদের আর একটা পরীক্ষা নিয়ে চুপ থাকার জন্য রেডি কাউন্টিং 1 2 3। আলহামদুলিল্লাহ আমরা গানটা শেষ না হওয়া পর্যন্ত এভাবে চুপ থাকবো। কোন কারণে গেছো তুমি আমাকে পরে করে, মায়ারে বাঁধো ছিন্ন করে তোমার আপন ঘরে, ওগো মা কোন কারণে গেছো তুমি আমাকে পরে করে, মায়ারে বাঁধো ছিন্ন করে তোমার আপন ঘরে, ওগো মা গো তোমার ঘরে থাকো তুমি একা, জনমে পাবে না আর দেখা তোমার ঘরে থাকো তুমি জনমে পাবে না আর দেখা পরকালে এক পাশে ভুলে যেও না, ওগো মা গো পড়লে মনে মায়ের কথা নিশীথে রজনীতে মন আকাশে কালো মেঘে যাইতে ছবি কে অভিমানী মা জননী তুমি, স্মৃতি কয়ে আছো হৃদয়ে ঘুমি অভিমানী মা জননী তুমি, স্মৃতি কয়ে আছো হৃদয়ে ঘুমি তোমার স্মৃতি আজ মা গো দেই যে বেদনা, ওগো মা কোন কারণে গেছো তুমি আমাকে পর করে, মায়ার বাঁধো ছিন্ন করে তোমার আপন ঘরে, ওগো মা গো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আমাদের রাজু কোথায়? আমাদের আদর্শ পাড়ার একটি ভালো ছেলে রাজু। আমি আবারও মাইক নিলাম, তবে কথা বেশি বলবো না, একটি কথাই বলবো, প্রতিভা যশোরে নয়, প্রতিভা ঢাকায় নয়, প্রতিভা আদর্শ এন্টারপ্রাইজ সরি প্রতিভা আদর্শ যুব সংঘ আর এই আদর্শ পাড়ায়, তার জন্য সবার জন্য একটা হাত তালি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরিফ ভাইকে। আমাদের স্নেহে রাজু আপনারা অনেকেই জানেন ও মানসিকভাবে একটু অসুস্থ ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে ওকে খুব স্নেহ করি। ডাক্তার আসগর ভাইয়ের চেম্বারে আমি প্রথম ওকে দেখেছিলাম, আপনারা অনেকেই জানেন আমি যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রোগ্রামে যাই রাজু আমার গাড়িতে যায়, আমি ওকে নিয়ে যাই, আমি নিজে ওকে খুব ভালোবাসি, ওর নমনীয়তা
তো আসলে রাজুর কাছে একটা গান শুনে শুনে যদি আজকে প্রোগ্রাম আমরা শেষ করি সেটা ভালো হবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাজু গাইবে মুসলিম টিভিতে গাওয়া আমার একটি জনপ্রিয় গান মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার এই প্রাণ। তো আমাদের প্রিয় মুখ রাজু আপনাদের জন্য দোয়া নিচ্ছে, আদর্শ পাড়া ছেলে গাইছে রাজু। সালামু আলাইকুম, আমি এখন আপনাদের সামনে একটি গজল পরিবেশন করব। ও মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মাওলা দেখা দাও না মোরে, ও মাওলা দেখা দাও না মোরে, মাওলা রে মাওলা রে, ও মাওলা দেখা দাও না মোরে, সকালে সূর্য হাসে আধারো যায় কেটে যায়, বিরহে বুক ভাসে যদি তোমার দেখা পাই, সকালে সূর্য হাসে আধারো যায় কেটে যায়, বিরহে বুক ভাসে যদি তোমার দেখা পাই, ও মাওলা তোমার প্রেম দাও আপন করে নাও, তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর কুমরে মরে মাওলা দেখা দাও না মোরে, ও মাওলা দেখা দাও না মোরে, মাওলা রে মাওলা রে, ও মাওলা দেখা দাও না মোরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় রাজুকে। রাজুর জন্য একটি জোরে করতালি হয়ে যায়। আমি বিনয়ের সাথে আপনাদের সাথে